ইউক্রেনে দুই ব্রিটিশ নাগরিক নিখোঁজ। রুশ হামলায় নিহত হননি আমাদের 600 সেনা, মস্কোর দাবিকে মিথ্যা বলল ইউক্রেন সরকার। যুক্তরাষ্ট্রের কাছ থেকে 88টি F-35 যুদ্ধবিমান কিনছে কানাডা। G20 সম্মেলন ঘিরে ভারতে ঘরোয়া বৈঠক শুরু। বলসোনারো ফ্লোরিডার হাসপাতালে, ব্রাজিলে গ্রেপ্তার 1500 সমর্থক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইউক্রেনের দুই ব্রিটিশ নাগরিক নিখোঁজ। ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চল থেকে দুই ব্রিটিশ নাগরিক নিখোঁজ হয়েছেন। স্থানীয় পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে। ইউক্রেনের পুলিশ বলেছে 48 বছর বয়সী অ্যান্ড্রু বাক্স ও 28 বছর বয়সী ক্রিস্টোফার প্যাডি স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করেছিলেন সেখানে। গত শুক্রবার সোলেদার শহরে যেতে দেখা গিয়েছিল তাদের। সেখানে তীব্র লড়াই চলছে রাশিয়া ও ইউক্রেন সেনাদের। এরপর থেকে তাদের সঙ্গে আর যোগাযোগ হয়নি। দেশটির পররাষ্ট্র দপ্তর বলেছে ইউক্রেনে নিখোঁজ হওয়া দুই ব্রিটিশ নাগরিকের পরিবারকে সহায়তা করছে তারা। প্যারি কর্নওয়াল থেকে স্বেচ্ছাসেবীর কাজ করতে ইউক্রেনে যান। সম্প্রতি পূর্ব ডোনবাস অঞ্চলে লোকজনকে সরিয়ে নেওয়ার জন্য কাজ করছিলেন। প্যারি তার অনলাইন পেজে যানবাহন মেরামত, জ্বালানি ও বেসামরিক লোকদের সরিয়ে নেওয়ার জন্য সরঞ্জাম কেনার অর্থ সংগ্রহের বিষয়ে লেখেন এবং শিশুদের ও পরিবারগুলোকে যুদ্ধের ফ্রন্টলাইন থেকে পালাতে সাহায্য করার কথাও জানান। অপরদিকে বাক্সোর বাবা মা নিউজিল্যান্ডের একটি গণমাধ্যমে বিবৃতি দিয়েছিলেন, সেখানে 48 বছর বয়সী এই ব্যক্তি বসবাস করেন। বাকমুত শহরের পুলিশ বিভাগ বলেছে তারা স্থানীয় সময় শনিবার 5:15 একজন নিখোঁজ ব্যক্তির রিপোর্ট পায় এবং কোনো তথ্যের জন্য আবেদন করে যা এই দুই ব্যক্তিকে শনাক্ত করতে সাহায্য করতে পারে। এরপরে সোমবার ইউক্রেনের সামরিক বাহিনী জানায় তারা সোলেদারে তাদের বাহিনীকে শক্তিশালী করছে। বাকমুতের কাছে একটি ছোট্ট শহর এটি। সেখানে রাশিয়ান ভাড়াটে গোষ্ঠী ওয়াগনারের ক্রমাগত আক্রমণের বিরুদ্ধে লড়াই করছে তারা। এদিকে জানিয়ে দিব, রুশ হামলায় নিহত হননি আমাদের 600 সেনা, মস্কোর দাবিকে মিথ্যা বলল ইউক্রেন সরকার। পূর্ব ইউক্রেনের ক্রামাতরস্ক শহরে রুশ ফৌজের রকেট হামলায় 600 সেনার মৃত্যুর খবর খারিজ করল ইউক্রেন। ইউক্রেনের প্রতিরক্ষা দপ্তর এক বিবৃতিতে বলেছে রাশিয়ার তরফে প্রতিশোধমূলক হামলায় ইউক্রেনের 600 সেনাকে মেরে ফেলার দাবি করা হয়েছে তা মিথ্যা। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক দাবি করেছিল চলতি বছরের গড়ার দিকে 89 জন রুশ সেনার মৃত্যুর প্রতিশোধ নিতে ডোনবাস অঞ্চলের ক্রামাতরস্ক এলাকায় দুটি পৃথক রকেট হামলা চালিয়ে 600 জন ইউক্রেন সেনাকে মেরে ফেলা হয়েছে। ক্রামাতরস্ক এলাকায় ওই দুইটি ঘাঁটিতে 1300 বেশি ইউক্রেনীয় সেনা ছিল বলে দাবি করেছিল মস্কো। কিন্তু ভ্লাদিমির পুতিন সরকারের সেই দাবি খারিজ করে দিয়েছে কিয়েভ। পাশাপাশি ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্সকি দাবি করেছেন গত এক মাস ধরে রুশ ফৌজের ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও রকেট হামলা সত্ত্বেও সেখানে মাটি কামড়ে লড়াই চালাচ্ছে ইউক্রেন সেনা। প্রসঙ্গত, শুক্রবার ও শনিবার অর্থোডক্স ক্রিসমাস উদযাপন উপলক্ষে যুদ্ধবিরতি ঘোষণা করেছিল রাশিয়া, কিন্তু তারই মধ্যে রুশ ফৌজ ধারাবাহিক হানাদারি চালিয়েছে বলে জেলেন্সকি সরকারের অভিযোগ। এদিকে জানিয়ে দিব, যুক্তরাষ্ট্রের কাছ থেকে 88টি F-35 যুদ্ধবিমান কিনছে কানাডা। এই উপলক্ষে যুক্তরাষ্ট্র ও মার্কিন অস্ত্র প্রস্তুতকারক প্রতিষ্ঠান লকহিড মার্টিনের সঙ্গে একটি চুক্তিও চূড়ান্ত করেছে উত্তর আমেরিকার এই দেশটি। সোমবার কানাডার সরকার এই তথ্য সামনে এনেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের কাছ থেকে ফাইটার জেট কেনার বিষয়ে সোমবার সংবাদ সম্মেলন করেন কানাডার প্রতিরক্ষা মন্ত্রী অনিত আনন্দ। সেখানে তিনি বলেন যুদ্ধবিমান ক্রয়ে 1420 কোটি মার্কিন ডলারের এই চুক্তিটি গত 30 বছরের মধ্যে রয়্যাল কানাডিয়ান এয়ারফোর্সের সবচেয়ে বড় বিনিয়োগ। অনিতা আনন্দ বলেন আমাদের পৃথিবী ক্রমেই অন্ধকার হয়ে আসছে। ইউক্রেনে রাশিয়ার অবৈধ ও অযৌক্তিক আগ্রাসন এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের ক্রমবর্ধমান আক্রমণাত্মক আচরণের কারণে এই প্রকল্পটির ব্যাপক তাৎপর্য রয়েছে, বিশেষ করে এতে আমাদের মিত্রদের সাথে আন্তঃকার্যক্ষমতার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। আল জাজিরা বলেছে যুক্তরাষ্ট্রের কাছ থেকে অত্যাধুনিক F-35 যুদ্ধবিমান ক্রয়ের ঘোষণা এমন এক সময়ে এলো যখন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং মেক্সিকান প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেস অব্রাডোরের সঙ্গে থ্রি অ্যামিগো শীর্ষ সম্মেলনে যোগ দিতে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো মেক্সিকো সিটিতে রয়েছেন। মূলত যুক্তরাষ্ট্রের সাথে ঘনিষ্ঠ প্রতিরক্ষা সম্পর্ক রয়েছে এমন দেশগুলোর মধ্যে কানাডা অন্যতম, এবং উত্তর আমেরিকার এ দেশটি গত এক দশকের বেশি সময় ধরে তার পুরনো বোয়িং CF-18 ফাইটার জেটের বহর প্রতিস্থাপনের চেষ্টা করছে, এর মধ্যে কিছু আবার 40 বছরের বেশি পুরনো। সংবাদ মাধ্যম বলেছে যুক্তরাষ্ট্রের কাছ থেকে 4টি F-35 যুদ্ধবিমান 2026 সালে এবং 2032 সাল থেকে 2034 সালের মধ্যে পূর্ণ কর্মক্ষমতা সম্পূর্ণ সমগ্র বহর হাতে পাবে কানাডা। এছাড়া প্রতিটি যুদ্ধবিমানের দাম নির্ধারণ করা হয়েছে 85 মিলিয়ন মার্কিন ডলার, মূলত 1400
২০ কোটি মার্কিন ডলারের মোট প্রকল্প ব্যয়ের মধ্যে ফাইটার জেটের দাম ছাড়াও অবকাঠামো প্রস্তুত, অস্ত্র ও অন্যান্য সম্পর্কিত খরচ অন্তর্ভুক্ত রয়েছে। অবশ্য যুদ্ধ বিমান কেনার এই ব্যয়বহুল প্রকল্প নিয়ে কানাডায় কিছু সমালোচনা রয়েছে এবং একই সঙ্গে উঠেছে প্রশ্ন। অ্যাক্টিভিস্ট গ্রুপ নো ফাইটার জেটস কোয়ালিশন গত ডিসেম্বরের শেষের দিকে এক বিবৃতিতে বলেছিল, শীত শুরু হওয়ার সাথে সাথে কানাডিয়ানরা নিজেদের প্রয়োজন মেটানোর জন্য সংগ্রাম করছে, আর তাই আমেরিকান যুদ্ধ বিমানগুলোর জন্য জনসাধারণের অর্থ ব্যয় করা ট্রুডো সরকারের দায়িত্বজ্ঞানহীন এবং অন্যায় কাজ। তারা আরও জানায়, এর পরিবর্তে ফেডারেল সরকারের উচিত সাশ্রয়ী মূল্যের আবাসন, স্বাস্থ্যসেবা, শিক্ষা, অর্থনৈতিক সহায়তা এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলার কাজে বিনিয়োগ করা। কানাডার পরিকল্পিত F-35 যুদ্ধ বিমান কেনা অগ্রহণযোগ্য, অনৈতিক, এটি অবশ্যই বাতিল করা উচিত। এদিকে জানিয়ে দিব, G20 সম্মেলন ঘিরে ভারতে ঘরোয়া বৈঠক শুরু। চলতি বছরের 9 ও 10 সেপ্টেম্বর ভারতের নয়াদিল্লিতে বসবে G20 সম্মেলন। শিল্প উন্নত এই উন্নয়নশীল দেশগুলোর এই শীর্ষ সম্মেলনে যোগ দেবেন বিশ্ব নেতারা। আয়োজক দেশ হিসেবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সভাপতিত্ব করবেন। সম্মেলনের প্রস্তুতির অংশ হিসেবে শুরু হয়েছে ঘরোয়া বৈঠক। 2 বছরের বেশি সময় ধরে চলা করোনা মহামারী, এর মতো রাশিয়া ইউক্রেন যুদ্ধ, সংকটে বিশ্ব অর্থনীতি, এমন সময় শিল্প উন্নত ও উন্নয়নশীল 20টি দেশের সম্মেলনের দিকে নজর বিশ্ববাসীর। চলতি বছরের অর্থনৈতিক মন্দার আভাস দিয়েছে বিশ্বব্যাংক, IMF ও এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। বৈশ্বিক নানা চ্যালেঞ্জের মধ্যে দিল্লির প্রগতি ময়দানে আগামী 9 থেকে 10 সেপ্টেম্বর বসছে G20 শীর্ষ বৈঠকে। এর প্রস্তুতির অংশ হিসেবে ঘরোয়া বৈঠক শুরু হল কলকাতায়। সোমবার এই সম্মেলনে প্রথম বৈঠকের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক পৃথিবী, এক পরিবার এবং এক ভবিষ্যৎ স্লোগান শুরু হওয়া এই বৈঠকে একটি ডিজিটাল অর্থনীতির ওপর আলোচনা হয়। সেই সঙ্গে আলোচনায় উঠে আসে নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিক মুক্তির প্রসঙ্গ। তবে তৃণমূল সরকারের প্রকল্প জনমুখী হলেও অনেক প্রান্তিক নারী এখনও নানা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত বলে অভিযোগ করেন অনেকে। সোমবার থেকে শুরু হওয়া কলকাতায় এই বৈঠকে G20-ভুক্ত দেশগুলোর শীর্ষ অর্থনীতিবিদ ও প্রতিনিধি সহ অংশ নেন বিশ্বব্যাংক, IMF ও ADB-র প্রতিনিধি। বুধবার পর্যন্ত চলবে এই বৈঠক। শীর্ষ সম্মেলনের আগে ভারতের 20টি শহরে 200 ঘরোয়া সম্মেলন হবে। এদিকে জানিয়ে দিব, বলসোনারো ফ্লোরিডার হাসপাতালে, ব্রাজিলে গ্রেপ্তার 1,500 সমর্থক। ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জয়ের বলসোনারোর পেটের ব্যথা নিয়ে ফ্লোরিডার একটি হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছে তার স্ত্রী। বলসোনারোর হাজার হাজার সমর্থক ব্রাজিলের রাজধানীতে প্রেসিডেন্ট পাশাত, কংগ্রেস আর সুপ্রিম কোর্টের মতো গুরুত্বপূর্ণ স্থাপনায় নজিরবিহীন তাণ্ডব চালানোর পর দিন এ খবর এল। স্থানীয় সংবাদ মাধ্যম এর বরাতে BBC জানিয়েছে, বলসোনারোকে সোমবার অরল্যান্ডোর কাছে একটি হাসপাতালে নেওয়া হয়। সাবেক এই প্রেসিডেন্ট 2018 সালে ছুরিকা আহত হয়েছিলেন। এরপর থেকে মাঝে মধ্যেই তার পেটে ব্যথা শুরু হয়। তার স্ত্রী মিশেল বলসোনারো সোমবার ইনস্টাগ্রামে জানিয়েছেন, পেটের ব্যথার কারণে তার স্বামীকে হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তবে পরিবারের ঘনিষ্ঠ একটি সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, বলসোনারোর অবস্থা ততটা গুরুতর কিছু নয়। গত 30 অক্টোবর প্রেসিডেন্ট নির্বাচনে বামপন্থী লুলা দা সিলভার কাছে হেরে যাওয়ার পর কট্টর ডানপন্থী বলসোনারো ইলেকট্রনিক ভোটিংয়ের জালিয়াতির অভিযোগ করেন, আর সেই অভিযোগ প্রমাণিত না হলেও তার সমর্থকদের সহিংস বিক্ষোভের ইন্ধন জুগিয়েছে। নিজের মেয়াদ শেষ হওয়ার 2 দিন আগে ফ্লোরিডায় উড়াল দেন বলসোনারো। নির্বাচনে লুলার কাছে হার তিনি এখনও মেনে নেননি। নতুন প্রেসিডেন্ট অভিষেকেও যোগ দেননি। রোববার তার হাজার হাজার সমর্থক পতাকা রঙে হলুদ সবুজ পোশাকে রাজধানী ব্রাসিলিয়ায় প্রায় 3 ঘন্টা ধরে তাণ্ডব চালায়। টেলিভিশনে প্রচারিত ভিডিওতে দেখা যায় বিক্ষোভকারীরা বানের পানির মতো প্রেসিডেন্ট প্রাসাদ, সুপ্রিম কোর্ট ও কংগ্রেস ভবনে প্রবেশ করে, স্লোগান দিচ্ছে, আসবাবপত্র ভাঙছে, পুলিশের সাথে তারা সংঘাতেও চড়ায়। পরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী 3 ভবন থেকে বিক্ষোভকারীদের সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। গ্রেপ্তার করা হয় অন্তত 1,500 মানুষকে। এই ঘটনায় জড়িত প্রত্যেককে খুঁজে বের করে শাস্তির মুখোমুখি করার হুঁশিয়ারি দিয়েছে প্রেসিডেন্ট লুলা। নির্বাচন নিয়ে মিথ্যা অভিযোগ তুলে সমর্থকদের সহিংসতার পথে উস্কে দেওয়ার জন্য সাবেক প্রেসিডেন্ট বলসোনারোকে দায়ী করেছেন তিনি। লুলা বলেন, এই গণহত্যাকারী মিয়ামিতে বসে সোশ্যাল মিডিয়ায় সে উস্কানি দিয়ে যাচ্ছে। সবাই জানে সাবেক প্রেসিডেন্ট ওসব বক্তব্য সহিংসতায় ইন্ধন চোকাচ্ছে। বলসোনারো অবশ্য টুইট করে লুলার অভিযোগগুলো প্রত্যাখ্যান করেছেন। পাশাপাশি এও বলেছেন, শান্তিপূর্ণ বিক্ষোভ গণতন্ত্রের অংশ, তবে সরকারি স্থাপনায় হামলা ও ক্ষতি সাধন করা হলে সেটা সীমা ছাড়িয়ে যায়। রয়টার্স লিখেছে, বলসোনারো ফ্লোরিডার অবস্থান করার বিষয়টি মার্কিন সরকারের জন্য মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে। তাকে বের করে দেওয়ার দাবি চাপের মধ্যে আছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ডেমোক্র্যাট আইন প্রণেতারা বলেছেন, যুক্তরাষ্ট্র আর বলসোনারোকে আশ্রয় দিতে
পারে না। প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাট সদস্য ওয়াকিন কাস্ট্রো সিএনএনকে বলেন, ব্রাজিলের অভ্যন্তরীণ সন্ত্রাসবাদকে উস্কে দিয়েছে যে স্বৈরাচার, তাকে আশ্রয় দেওয়া যুক্তরাষ্ট্রের উচিত নয়, বরং তাকে ব্রাজিলে ফেরত পাঠানো উচিত। কংগ্রেসের আরেক ডেমোক্র্যাট সদস্য আলেকজান্দ্রিয়া ওকাসিও কর্টেজ টুইট করে বলসোনারোকে ব্রাজিলে ফেরত পাঠানোর দাবি তুলেছেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন।